শ্রমিক বাবুর কাছে আসবো। শ্রমিক বাবু, এই রায় শুধুমাত্র তো সিঙ্গুরের মধ্যেই সীমাবদ্ধ থাকার রায় নয়। যদি আমরা দেখি যে এই মুহূর্তে ল্যান্ড অ্যাকুইজিশন যেরকম বার্নিং ইস্যু, নরেন্দ্র মোদী সরকারকেও যেটা মাঝে মাঝেই ভোগাচ্ছে, সেখানে দাঁড়িয়ে তো এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। ল্যান্ডমার্ক জাজমেন্ট কিনা বলতে পারছি না, তবে নিঃসন্দেহে এই রায়ের একটা তো সুদূরপ্রসারী এফেক্ট থাকবেই। প্রথম কথা হচ্ছে, আমি আবার বলছি, এই রায়, আমি আইনজ্ঞ নই, বিশেষজ্ঞ নই, এই রায় আমার মনে হয়েছে এই রায় স্ববিরোধিতায় ভরা। দেখুন, একটা দিক আছে রাজনৈতিক দিক। আজকে যদি দেখা যায় যে দীর্ঘদিন ধরে তৃণমূল নেত্রী এই নিয়ে আন্দোলন করেছেন, 2001-এর পরিবর্তনের ক্ষেত্রে এটা একটা নিয়ামক হিসেবে কাজ করেছে, সেক্ষেত্রে তার জয় নিশ্চিতভাবে তার একটা রাজনৈতিক জয়। কল্যাণবাবু দীর্ঘদিন ধরে লড়াই করেছেন একজন আইনজীবী হিসেবে, সেটা তার জয়। কিন্তু আমরা যদি অন্য পাশের দিকটায় দেখি যে শিল্পায়নের ক্ষেত্রে আমরা কী বার্তাটা দিচ্ছি, প্রথমে আমরাও বিরোধিতা করেছিলাম, কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটাকে সিঙ্গুর থেকে তুলে ধর্মতলায় নিয়ে চলে গিয়েছিলেন, যখন জমির সার্বিক চরিত্রটা পরিবর্তন হয়ে গিয়েছিল, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যখন জমি ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, তাহলে সেখানে তখন আমরা কি বলতাম যে একটা শিল্প সম্ভাবনার মৃত্যু হতো, একটা ইন্টারন্যাশনাল অটোমোবাইল হাব। বা রবীন্দ্রনাথ ভট্টাচার্য যেটা বলছেন, আমি আসছি আসছি আসছি, অর্থাৎ ওই জমিটার উপর শুধুমাত্র ওই কৃষকদেরই অধিকার, এবং তারা ডিসাইড করবেন যে ওই জমিটায় তারা চাষ করবেন নাকি সেটা শিল্প দেবেন, কিন্তু তাহলে আজকে না নিয়ে জমি অধিগ্রহণ, সেটার বিরুদ্ধে তাদের লড়াই। সব সময় জমি অধিগ্রহণের পদ্ধতিগত ভুল, যেভাবে জমি অধিগ্রহণ আমরা দূরদর্শনের পর্দায় যা দেখেছি, দিনের পর দিন ওখানে গিয়ে আমরা দেখেছি, সে পদ্ধতির মধ্যে একটা বর্বরতা ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমরা তার বিরোধিতা করেছি। কিন্তু আজকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিচ্ছেন, এবং বিশেষ করে রবীন্দ্রনাথবাবু আজকে যে কথা বললেন, তাহলে উনি বাস্তব চিত্রটা বুঝতে পারছেন। কারণ মূল আন্দোলনটা কি, আমি কেন বলছি অসম্পূর্ণ, যে ওখানে আন্দোলনটা যখন বেয়নেট পয়েন্টে চলে গিয়েছিল, তার প্রথম সারিতে যারা ছিলেন তারা কিন্তু কেউ জমির মালিক না, তারা ছিল ভাগ চাষি। এখন ভাগ চাষিদের সম্পর্কে আজকে জাজমেন্টে কোনো কথা বলেনি। দ্বিতীয় কথা হচ্ছে, সরকার যদি কন্টিনিউটি হয়, শুধু পূর্বতন সরকারের পাপ বলে তো তার টাকা আপনি হাত ধুয়ে ফেলতে পারে না, ফলে সেখানে গভর্নমেন্ট এক্সচেঞ্জের উপর একটা চাপ আসবে, যাদের যারা জমি টাকা নিয়েছিল তাদের জমি তারা টাকা ফেরত দিতে হবে না বলে দেওয়া হলো, এবং যারা পাবে টাকাটা যারা পাবে এদের কম্পেনসেট করার কথা বলা হচ্ছে। কিন্তু টাটা মাঝখানে যে ইনভেস্টমেন্ট করেছে বিমল শঙ্কর বাবু, তাকে সে তো একটা কম্পেনসেশন দাবি করবে। তো সার্বিকভাবে ওরাও বুঝতে পারছে যে জমি ফেরত দেওয়া, এই আন্দোলনকে আমি রায় নিয়ে বলতে পারবো না, কারণ রায়টা পুরোপুরি পড়ার দরকার। আমি আমি আবার বলছি, অত আমি আইন বুঝিও না স্ববিরোধিতা কোন জায়গাটা, কিন্তু এটা ঠিক যে এই মানে আন্দোলনের মূল জায়গা ছিল যে তুমি মানুষের কাছ থেকে জোর করে জমি অধিগ্রহণ করতে পারো না, মানুষের অধিকারকে ভাবে নষ্ট করতে পারো না। এবং যখন আন্দোলন চলছিল, আমি কয়েকবার সিঙ্গুরে গেছি, এই আন্দোলনে কেবলমাত্র ভাগ চাষি ছিল না, ক্ষুদ্র মাঝারি চাষি ছিল, ক্ষুদ্র মাঝারি চাষিরাও ব্যাপকভাবে আন্দোলন করেছে। আমি একটা প্রশ্ন করছি, আপনি দীর্ঘদিন আন্দোলনে, খুব সংক্ষেপে প্রশ্ন করছি, বর্তমান রাজ্য সরকার বলছেন তাদের কাছে অন্য জমি আছে, ল্যান্ড ব্যাংক আছে, তাহলে এই সরকার তো 1 ইঞ্চি জমি অধিগ্রহণ করেনি ক্ষমতায় আসবার পরে, তাহলে যে ল্যান্ডমার্ক ল্যান্ড ব্যাংক বলে যে জমিকে বোঝাচ্ছেন সেই জমি তো পূর্বতন সরকারের অধিগ্রহণ করা, খুব কথা সেটা ঠিক আছে, তাহলে কি তাতে তো অসুবিধা কিছু নাই, সরকারের অধীনে সব সময় খাস জমি থাকে, সরকার নিজে নিয়ন্ত্রণে রাখে। এখানে যেটা দরকার আমি আবার বলে যাচ্ছি, সম্ভব হলে পুরো জমিটা কৃষকদের কাছে ফেরত দিন, একটা বার্তা যাবে যেভাবে জোর করে কৃষি জমি অধিগ্রহণ হয়েছিল সেটা যেন না হয়, কৃষিকে কিছু তো নষ্ট করতে হবে। খুব সংক্ষেপে বিকাশ চন্দ্র, একদম 30 সেকেন্ডস আমার হাতে সময়, আমার শুধু জিজ্ঞাসা, আপনি বলছিলেন যে বেশ কিছু জটিলতা, বেশ কিছু বিভ্রান্তির আশঙ্কা আপনি দেখছেন, একটু যদি 1, 2, 3 করে বলেন প্লিজ। বঙ্গের ভবিষ্যতে শিল্প সম্ভাবনা জিরো। আগামী 50 বছরে পশ্চিমবঙ্গে শিল্প হবে না, এটা লিখে রাখুন। মুখ্যমন্ত্রী বলছেন এটাই হবে, আজকেও বলেছেন এটাই, পশ্চিমবঙ্গই হবে শিল্পের ডেস্টিনেশন, চূড়ান্ত ডেস্টিনেশন। মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনো কথা বলেননি যা বাস্তব এবং সত্য, সুতরাং মুখ্যমন্ত্রীর কথা মত গুরুত্ব দিই না। পশ্চিমবঙ্গের বাইরে যান, বিভিন্ন রাজ্যকে দেখবেন, পশ্চিমবঙ্গে শত শত ছেলে মেয়ে চলে যাচ্ছেন, অদক্ষ শ্রমিক, দক্ষ শ্রমিক, শিক্ষিত ছেলে মেয়েরা বাইরে চলে যাচ্ছেন, আগামী পশ্চিমবঙ্গে এটাই ভবিষ্যৎ। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। জ্যোতিষ চর্চা করি না, শঙ্কর বাবু শিল্প হবে কিনা ওটা জ্যোতিষীরা বলতে পারবে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে সিঙ্গুরের মানুষ তাদের জমি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তাহলে কি সুদিন ফিরবে সিঙ্গুরে, নাকি আরো অনেকগুলো পথ এখনো চলতে, অনেকটা পথ এখনো চলতে হবে, তার উত্তর দেবে ভবিষ্যতে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন চুপ।